বাবার নাম মরহুম আব্দুল আলী খান, মাতার নাম বাবরমা রোশনা বেগম। আমার স্থায়ী ঠিকানা বর্তমান নেত্রকোনা জেলার পূর্বতলা থানাধীন গ্রাম খলিশাপুর খান্না। আর বর্তমানে আমি ঢাকা শহরে থাকি, বনশ্রীর ব্লক সি রোড নাম্বার 3 বাড়ি নম্বর 18। আমার কিন্তু অনেক বয়স হয়েছে, আমি মেট্রিক পাস করেছি 1958, আমি মাস্টার্স করেছি 1965। আমার বড় ভাই 1952 সালে স্কুলে 9-10 পড়তেন পূর্বতলা থানা কোথায়, সেখানে উনি স্কুলে পড়তেন, হাই স্কুলে পড়তেন। তখন উনি সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগের প্রথম, এবং ভাষা আন্দোলনের মানে স্থানীয় পর্যায়ে যে সংগ্রাম কমিটি গঠন এটার উনি সভাপতি ছিলেন। ওনার নাম মোহাম্মদ আব্দুল বাহাদুর খান, উনি মারা গেছেন। আমি ওই আমার বড় ভাইয়ের হাত ধরেই ভাষা সংগ্রাম করছে, ভাষার আন্দোলন করছে। আমি পরে লেখাপড়ার মেট্রিক পাস করলাম আমি আসলাম 1958 সালে। তারপরে আমি চলে গেলাম কিশোরগঞ্জ গুরুদর কলেজে 58-59-60 পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ঢাকার ছাত্র সংগঠনগুলো সব জায়গায় তখন গড়ে উঠেছিল, এটা আমি যেতে না, কারণ তখন কিন্তু ছাত্র সংসদে ইলেকশন হতো আমার কলেজে হয়েছে। তখন ইলেকশন হতে হবে এই গ্রামাঞ্চল আর শহরাঞ্চল এই রাশেদের ছেলেদের মধ্যে, তারা শহরে থাকে তারা এক পক্ষ। এইটা আমি আমি নিজের আমাদের কলেজে আমি গুরুদর কলেজে দেখেছি 1961 সালে আইনের আইন একটা শিক্ষা কমিশন করে সেটার বিরুদ্ধে একটা বিশাল আন্দোলন গড়ে উঠে। তখন আমরা স্থানীয় পর্যায়ে শিক্ষা সংগ্রাম কমিটি যারা করা হয়েছিল 1962 সালে, সেটা কিন্তু আমি নিজের সভাপতি ছিলাম, এবং এই মহামান্য রাষ্ট্রপতি উনিও আমাদের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তখন আমার মনে আছে ফজলুল কাদের চৌধুরী ছিলেন স্পিকার, উনি একটা মিটিং করতে গিয়েছিলেন কিশোরগঞ্জ, সেটা আমরা বাধা দিয়েছি, বন্ধ করার চেষ্টা করেছি। তখন এই প্রথম মামলা খেলাম আমি, ওই যে মামলাটা করেছিল 1 নম্বর আসেন আমি ছিলাম। এই মামলা হলো দুটো মামলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি পাওয়ার সময়। তখন এসে দেখলাম এখানে তো সকলেই একটা সংগঠনের নেতৃত্বে সবে আগাভাগে হোক যাই হোক দুই তিনটে সংগঠনের শাখা এই প্রথম আমরা পেলাম, যেটা কিশোরগঞ্জে পাই নাই। আমি ঢাকা হলে আবার তখন ছাত্র ইউনিয়নের জড়িত, তবে আমি কিন্তু সেই বড় আকারে বড় মাপের নেতা করি চেষ্টা করি নাই আমি হয়ে। তবে 1963 সালে মতিয়া মেনন ডাকসু ক্যাবিনেট হলো, সেই ক্যাবিনেটে কিন্তু আমি সাহিত্য সম্পাদক 1964 রেকর্ড ভোকেশন, সেখানে তখন তো গভর্নর ছিল, মানে তখন ছাত্র আন্দোলন শিক্ষা আন্দোলনকে কেন্দ্র করে তুঙ্গে, তখন আবার পাশাপাশি সাহিত্য শাসনের দাবি এনটি আইয়ুব খান সামরিক তন্ত্রের বিরুদ্ধে সব সংগঠনের চাঙ্গা এটির বিরুদ্ধে চাঙ্গা, অবশ্য এমন না একত্রে সবসময় হয় না, সময় হচ্ছে আলাদা আলাদা। আর একটি সমাধান ছিল সেটাকেও আমরা চিন্তা ছাত্র ফেডারেশন NSF বলতো, যেটা সরকারি দলের অগ্রসর আমরা সিদ্ধান্ত নেব। তখন আমি ডাকসু মেম্বার মনোয়ন থাকে ক্যাম্পাসে ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখুন এই এই ব্যাপারে কিন্তু সব ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন সব এক। আমি একজন ডিগ্রিধারী ডিগ্রি ডিপ্লোমা নেওয়ার একজন আমিও ছিলাম, কিন্তু উনি আসার পর আমরা হইতে শুরু করলাম এবং সেটা মঞ্চ পুড়িয়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার পরে ইউনিভার্সিটির কনভেনশন বন্ধ হয়ে গেল। তারপরে আমি নিরাপত্তা আইন ইস্ট পাকিস্তান সেফটি অ্যাক্ট সেটা আমি রাজবন্দী হিসাবে মায়াবী সিং দেখলাম।
তো ময়মনসিং জেলে গিয়ে দেখি অনেক আমার পরিচিত লোকজন অলরেডি এসে গেছে, হয় তারা কেউ ছাত্র ইউনিয়ন করে, ছাত্র লীগ করে, কমিউনিস্ট পার্টি, ল্যাব, আওয়ামী লীগ, সব সিনিয়র লিডাররা তাদের গেছে, সেখানে আমাকে ফুল দিয়ে বরণ দিল। তার মধ্যে এই যে লতিফ সিদ্দিকী একজন, এই যে টাঙ্গাইলের যান ফারুক সাহেব একজন টাঙ্গাইলের, পরে ওখান থেকে আমার বিরুদ্ধে মামলা হলো। এটা খুব বড় একটা একতলা একটা বিল্ডিং ছিল, সেখানে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন যত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল যত সকলে তখন ধরে আনা হয়েছে এবং এখানে রাখা হয়েছে। কারণটা হলো ওই মনের বিরুদ্ধে আন্দোলনপত্রী যে মামলাটি হয়েছে সেই মামলাটির অভিযুক্ত আসামি আমরা সকলেই ছিলাম, তবে সেই কেসে কিন্তু আমাদের সাজা হয়েছিল, সেটা হাইকোর্ট থেকে এটা স্কোয়াশ হয়ে দাঁড়াচ্ছে। 3 মাস পরে আমি আবার জেল থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা তো মধ্যবিত্ত ঘরের সন্তান, বাপ মা চায় সিএসপি হও, পরীক্ষা দাও, এখন তো আরও যা করে গেল, তখন ওইদিকে আর চেষ্টা করার কোনো সুযোগ, চাকরিও দরকার, তখন চলে গেলাম টিচিং ব্রাহ্মণবাড়ি কলেজ। আমার সঙ্গে ছিল কবি আসার ছবি, আমার ঘরে টাকা হবে, একসঙ্গে আমরা জয়েন করি, ওখান থেকে পরে আমি চলে গেলাম ইয়েতে মনিরাজের কলেজ। কিন্তু মানে আমার পিতা অসুস্থ হয়ে বললেন আমি আসলাম নাসিরাবাদ কলেজ, নাসিরাবাদ কলেজে থাকতে আমার বাবা মারা গেলেন। তারপর ফাইনালি আমি আমার জীবনটা শিক্ষকতা জীবনটা বা প্রগতিবাদীদের সঙ্গে মিলে আসছে সেটা জামালপুর। আমি শিক্ষকতা করতাম, আমি সাংবাদিকতা করতাম, একটু সাংবাদিক ছিলাম, আমি একটা পর্যায়ে প্রেসক্লাবের নতুন হলো সেই প্রেসক্লাবের আমি সাধারণ সম্পাদক ছিলাম। জামালপুর কিন্তু সবাই জানে যে আল বদরের কিন্তু সৃষ্টি, এই যে কামরুজ্জামান এমরা ওরাই কিন্তু এই আইডিয়াটা ওরা আছে আইনে মেজর রিয়াজ বলে একজন ছিল, তার কাছে এই আইডিয়াটা দিয়ে তারা এটাকে একটা ফর্মেটে আল বদর সংক্রান্ত। এরপরে তো মুক্তিযুদ্ধ এসে গেল, এখন যেহেতু আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমি সরাসরি কোনো দল তখন আমি দলে যাই নাই। এখনকার যেমন শিক্ষকদের মধ্যে দ্বিমুখী বা ত্রিমুখী ভাব আছে, তখনও কিন্তু শিক্ষকদের মধ্যে এই প্রগতিশীল আর একটা অপ্রগতিশীল দেখা, এটা কিন্তু প্রতিক্রিয়াশীল তখনও ছিল, এইটাই যুদ্ধের সময় এটাকে ক্লিয়ার হবে। কারণ জামালপুর কলেজে আমার মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আমার ওখানে, তো সেখানে কিন্তু এই প্রতিক্রিয়াশীলের কিন্তু বেশ কর্মতৎপর ছিল। একটা ঘটনা বলি, জামালপুরে একটা ক্লাব ছিল, ওখানে অফিসাররা আমরাও সবাই দেখি, আমি তখন বিয়ে সাদি আমি করি, তখন আমরা একটা ইয়েতে ছিলাম, একটা মেস করে থাকতাম আমরা চায়ের পাল। ওখানে জামালপুর তখন একজন এগ্রিকালচারাল অফিসার ছিল, ওনার দাঁড়িয়ে ছিল, তারকে আমরা শিক্ষ দিব, আমি ওদের মধ্যে বেশি ভোকাল। আমি যে রাস্তা দিয়ে ক্লাব থেকে রওনা হয়ে করে গেলাম, বেশি দূর না, 1/2 কিলোমিটার কম হবে জায়গা আমার বাসায় যেতে, মেইন রোড থেকে ডাইরে যেতে, সেই জায়গাতে আমি ইতিমধ্যে বাসায় পৌঁছে গেছি। আমার সঙ্গে যে শেখ চৌধুরী যাকে বললো, তার নাম হলো মুজিবুর রহমান চৌধুরী, হঠাৎ একটা খবর হলো যে মুজিবুর রহমানকে কুপানো হয়েছে। আজকে আমি মনে করি ওদের কুপানোর যে অভ্যাসটা এখন যেটা আমরা দেখছি, হ্যাঁ মৌলবাদীদের যে আমরা যে কুপানো চাপাতি যে কুপানো সে অবস্থা আমি তখন দেখি, তখন আমি মনে করলাম যে এই আঘাতটা আমাকে করতে চাইছিল, কিন্তু যেহেতু স্টেপি মিলানে একটু আগে পিছিয়ে হয়ে গেছে, ব্রেকডাউনের আগে মার্চের 15-20 তারিখের পর থেকে রাইফেল কিন্তু ইয়ে হয়ে গেছে শহরে, যে সাবডিভিশন টাউনে আনসারা গিয়ে যেগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়ে গেছে। স্থানীয়ভাবে কিন্তু কিছু তো বাড়াবাড়ি হয়েছে, বিহারিরা যখন আক্রমণ করছে তখন পাল্টা প্রতিরোধ তো বাঙালিদের করতেই হয়েছে, তখন তো পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশনটা আছে। ওখানে পাঞ্জাবি একজন সিএসপি এসডিও ছিল, আবার কেন্দ্রীয়ভাবে একজন পিএসপি ছিল, পুলিশ হবে পুলিশ সার্ভিসের, উনিও পাঞ্জাবি। আমরা একদিন বিশাল বড় মিছিল হল, সেই মিছিলে তারাই তাদের মিছিলে দিন জয় বাংলা স্থাপন হচ্ছে, এটা অনেকটা বেমানানো মনে হয় না, কিন্তু তাদের তাদের নিজেদের কথা মনে করতে হচ্ছে। এরপর পাকিস্তান আর্মিরা ঢাকা থেকে রওনা হয়ে আসছে, আর্মিরা বাধা পেল মধুপুর একটা জায়গা আছে, মধুপুর গড় যেটাকে বলে, এবং বেশ টাঙ্গাইল থেকে আসার পথে কয়েকটা বাধা পেল, তাতে আসতে দেরি হলো, ঢুকে গেল ওরা, সমস্ত লোক চলে গেছে সামনে। তখন আমি যে মেসেজ ছিলাম আমার পাঁচজন পাঁচজনের মধ্যে আমার এক হিন্দু কেমিস্ট্রির কলিগ ছিল তার পক্ষ, তখন আমি অপেক্ষা করলাম যে ঠিক আছে আমার পক্ষটা ভালো, পরে আমরা রণ করতে কমলো, আমরা সকলে একসঙ্গে আমরা ত্যাগ পাঁচ বুদ্ধি মিলে শেরপুর উদ্দেশ্য রণ
ব্রহ্মপুত্র নদী পার করি, ওপারে গেলাম, ওপারে একটা স্কুল পেলাম, সেখানে তখন মুক্তিযুদ্ধের ট্রেনিং চলছে শেরপুর গিয়া অবস্থা। পৌঁছার পথে আমার এখানে এই গায়ের এখানে একটা কুটির কুটির মতো মনে হলো, ওখানে আমাদের এক কলিগ ছিল, সে আমাকে দেখে আগে আসলো, তো বলো যে ভাই দেখেন এটা কি বুঝছে, তো সে বলল যে তোমার তো পক্ষ ছিল, তারপরে যাকে আমি শেরপুর শহরে গেলাম, ওখানে আমাদের কলেজের ডেমোনস্ট্রেটর ছিল, তার নাম হলো হাফিজুর রহমান, তার বাড়িতে আমরা আসলাম। তখন আমি ওদেরকে বলি তোমার কাজ করো, তোমার বড় চলে যাবে, এবং আমি নিজে আবার ব্যাক করে আসলাম যেমন এখানে আসলাম, ডাক্তার দেখালাম, এক জিওলক বলে ডাক্তার ছিল, সে আর অ্যালোপ্যাথি কিন্তু আমাকে দিল হন, এভাবে দুই চার পাঁচ দিন ছিল। 22 তারিখে এপ্রিলে পাকিস্তান আর্মি তখন পৌঁছায় না, ওরা গুদারার ঘাটে স্ট্রেফিং করে, তখন আমি শেরপুর পার হলাম, শেরপুর পার হওয়ার পরে দেখলাম না চিন্তাই করছে শরণার্থী ওপারে যাচ্ছে, তাদের কাছ থেকে যা যা পাওয়া যাচ্ছে, আমারও কিছুটা ভয় হলো, কিন্তু আমি যেতে পারলাম। এরপর আমি জিরাইগাতি বলে একটা নালিকাবাড়ির জায়গা আছে, সেখানে গেলাম, যাওয়ার পরে আমি তখন 12টা 1টা বাজে, তখন একটি ছেলে আসলো, সে এসে পরিচয় দিল, ছেলেটার নাম মনে আছে ফজলুল, স্যার আপনি এখানে? আমি দেখে আমি তো যাচ্ছি, তো আমার তো বসন্ত হয়েছে, আমি যেতে পারি তো আমি এখন যাচ্ছি। তখন সে বলল স্যার আপনার তো মোচা শেষ, এখন মোচা শেষ করে নেয় আরও তুলবে, আপনার স্যার আমি যেতে দেবো না, আপনাকে আমার বাড়িতে নিয়ে যাবো। সেখান থেকে আরও 2-3 কিলোমিটার হবে, তার বাবা চাকরি করতেন রোডস অ্যান্ড হাইওয়েজের অবশ্যই, আমি ওখানে বোধ হয় 4-5 দিন ছিলাম, তখন খবর পেলাম যে জামালপুর অলরেডি ক্রস করে ফেলেছে। এখন ওই দিন দেখলাম যে ছেলেই হচ্ছে ওর থেকে দক্ষিণ থেকে উত্তর উত্তরবঙ্গ বর্ডার, দেখা যায় যে অনেকগুলো বাস চার দাঁড়িয়ে আছে, এটা পাকিস্তান আর্মি নিয়ে আসছে, ওরা শেল মারতে মারতে ওরা আগে জায়গাটার নাম বারান্দাপাড়া, বর্ডারের পাশে আমাকে নিয়ে মেঘালয়ের ডালু সর্বত্র ছিল, সেখানে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ইউনিয়ন, সেটা এখানে আরও ক্লিয়ার হলো। আমার দেখা গেল যে কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের ক্যাম্প একদিকে আর ওদের একটা আলাদা, অলরেডি মজুর বাহিনীতে চলে গেছে, ছাত্র ইউনিয়নের লোকজন কিন্তু তখনও ট্রেনিংয়ের সুযোগ পায় নাই, অস্থায়ী সরকার কিন্তু একটা কাউন্সিল করছিল অ্যাডভাইজারি কমিটিতে, সেখানে আমাদের মণিবাবুও ছিলেন, হাসির সাহেবরা সবাই ছিলেন। পরে কমিউনিস্ট পার্টির লোকজন দেন দরবার করার পরে এবং ইন্ডিয়ান সরকারের সঙ্গেও তাদের সঙ্গে আলোচনা করতে বলা হল কি না তাদের ট্রেনিংয়ের পরিস্থিতি। আমার বয়স তখন ছিল 28 থেকে 29 বছর, পরে আমরা কলকাতায় ওখানেও কিন্তু আবার ভাগ আছে, কংগ্রেসের ব্যানার একটা, আবার তখন কমিউনিস্ট পার্টির 2 ভাগ হয়ে গেছে, সেটাও ওই প্রভাব ইন্ডিয়াতেও পড়েছে। তো আমরা বললাম আমরা দেখি আমাদেরকে ধরল এক পার্টি, এটা হলো সিপিআই, তাদের একটা মুক্তিযুদ্ধ সহায়ক সমিতি বলে একটা সমিতি করল, আমাদেরকে নিয়ে গেল দায়িত্ব করে ওই তাদের অফিসে আমাদের। তখন দেখলাম ডিস্ট্রিবিউশন মানে যারা যারা যায় ওদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়, 26 নন্দলাল জিও লোক সেই বাড়িতে ওনারা নিয়ে গেলেন আমাদের থাকার ব্যবস্থা। সেখানে পরবর্তী সময় আরও অনেক লোক আসে, তার মধ্যে জহির আয়ন আরও তো একজন ছিল, ওখানে শরণার্থীদের জন্যে টাকা পয়সা কাপড় চোপড় যা আছে এগুলো কিন্তু সংগ্রহ করা হয়। আমাদেরকে একদিন বলা হলো আপনি কোথায় যে যাবেন, তা আমরা মেঘালয় যাবো, এই দুইটা ট্রাক নিয়ে আমরা চললাম, দুই রাত কয়েকদিন লাগছে কি আমরা গিয়ে মেঘালয়ের রাজধানী তুরাতে পৌঁছাই। তখন তুরাতে কিন্তু আবার ওই যে সিনিয়র লিডার টিডার থাকে, আমাদের দায়িত্বটা ছিল এই এইটা কোনো ক্যাম্পে দেওয়ার জন্য, আসার পথে একটা ইয়ে আছে ফারাক্কা বাঁধ তখন করছে, উপর দিয়ে গাড়ি যেতে পারবে, তখন আমরা গিয়ে এই গঙ্গা পারে পাথর দিতে পারবো, যেন আমরা তারা যে পার হতে পারি। তখনকার দিনে মুখ্যমন্ত্রী ছিল অজয় মুখার্জী, সেই অজয় মুখার্জী একটা চিঠি দেওয়া আছে যে তারা যাচ্ছে তাদেরকে হেল্প করে দেওয়া যাবে। তারপরে আমরা সোজা এসে এই ডালুর ক্যাম্পে, ক্যাম্প ইনচার্জ ছিলেন আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় মতিউর রহমান সাহেব, বুদ্ধে অংশগ্রহণ না করলে এটা কী, আমি বর্ডারে বিএসএফ ক্যাম্পের পাশে আমাদের মুক্তি বাহিনীর ক্যাম্প, সেখানে ইপিআরের একজন সুবেদার মেয়র ছিলেন জিয়াউল হক বাড়ি ব্রহ্মণ্ডারিয়া, আর সেখানে ছাত্রলীগ একজন কেবল মেডিকেল কলেজের ছাত্র ডক্টর মাহমুদ বীরপতি,
আবুল হাশিম বলে একজন আওয়ামী লীগ করত আমাকে পেয়ে তারা বলে যে আমিও থাকতে চাই। তখন এই ক্যাম্পে আমি ওদের সঙ্গে থাকতে কাজ করা শুরু করি, যতটুকু কাজ করা ইনফরমেশন দেওয়া। মেইন কাজ যেহেতু আমাকে বলে আমাকে আমি বলে আমি তোমাদের এখানে যেতে চাই, তারা নেবে না, না স্যার আমি যেতে পারবো, আপনাকে এই থাকতে হবে। কেউ লেখালেখি ওদের লেখালেখি আছে, এটা আছে, এগুলো আমি করি। কয়েকজন লোক ধরে নিয়ে আসলো আমাদের মুক্তিযোদ্ধারা, ওখানে মৌলিক শব্দকে নিয়ে আসলো, নিয়ে যেতাম ওদেরকে ইন্টারভিউ করলাম, ঠিক বলা এগুলো করতাম। অক্টোবর বা নভেম্বরে কিন্তু বিএসএফ এর ক্যাপ্টেনশিপ ছিল ক্যাপ্টেন তেয়াগি ওনারা, খুব ভালো লোক রাজস্থানের লোক, আমাকে ডাক্তার প্রফেসর তুমি আমার সঙ্গে আসো। তারপরে আমি বললাম যে তুমি আমি তো যুদ্ধে যাবো, তো তুমি যাবো আমি যেদিন যাবো তোমাকে নিয়ে যাবো, সেটা নভেম্বরে হবে। জেনারেল জাবারি উপজেলা কমপ্লেক্স সেটাকে আক্রমণ করার জন্য আমরা অনেক আমরা উপজেলা সিও রেভিনিউ ডেভেলপমেন্টের অফিস, তখন এখন কিন্তু ইউএন অফিস তখন ছিল না, কিন্তু যাওয়ার সময় একটা ঘটনা ঘটলো। আমরা যে পথে যাবো তো বেশ বড়ো পথ টুয়ার্ডস জামালপুর যাবো রাস্তা, হঠাৎ আমার সামনে একটা ফায়ার পরে গোলাগুলি শুরু হয়ে গেলো, আবার তোমার দিতে বসে তখন যে যেভাবে পারে ক্রলিং করে রাস্তার পার দিয়ে গিয়ে গিয়ে তার নিচে গিয়ে এক পাশে বাইরে, আর ক্রলিং করা ডিফিকাল্ট ছিল এই জন্যে বাসের চুম্বা চুম্বা থাকতে হবে, এগুলো কিন্তু একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বা ডিফেন্সিভ, তাতে ক্রলিং করে একটু না আসবে, কিন্তু এর মধ্যে পড়ে গিয়ে একটা ছিল। এটা আমার প্রথম যুদ্ধ, তিনটার থেকে শুরু করে ভোর পাঁচটা আমরা বেড়াই, তখন আমরা রিট্রিট করবো ওরা পালাই গেছে, আমরা আস্তে আস্তে চলে আসতে পারছি। এটা হলো ডালু ক্যাম্প, আরেকটা জায়গা তার পাশে তখন ওই পাকিস্তান আর্মিরা সেলিং করছে, সেখানে একটা ইন্ডিয়ান এবং মুক্তিবাহিনীর সহ একটা মানে রাও মুক্তি এক বা দুই তারিখ ডিসেম্বর আমরা বর্ডার ক্রস করে ভালোঘাট একটা থানা আছে, ওখানে ক্ষুদ্রতুল্লা মণ্ডল বলে একটি ছিল, তার বাড়িও ছিল। পাকিস্তান আর্মি কিন্তু শুরু থাকে না, অনেক আগের থেকে উত্তর আমি শুনি, তো তখন ওরা চলে গেছে। তো ওখানে আমি যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো, আমার খাওয়া দাওয়া করে প্রোগ্রাম আসলো, আমরা নালতা বাড়ি গিয়ে বিহারপুর হয়ে নাইন সিং নয়টা বা দশটা নিয়ে এবং আমরা যখন ঢুকলাম তখন দেখছি পাকিস্তান আর্মি উদ্রো করতেছে, ওই যে দেখা যাচ্ছে লাস্ট মাথাটা আমরা পাকিস্তান আর্মির যে কনভয়টা ওরা চলে যাচ্ছে, তখনই কিন্তু ইন্ডিয়ান প্যারা ট্রুপার নামলো মধুপুর টাঙ্গালের মাঝে এলাকায় ছত্র। এটা হলো যুদ্ধের মানে এই আমাদের উপর আদেশ হলো যে আমাদের যে মুক্তিবাহিনী যে আমাদের সঙ্গে যে গ্রুপটা ছিল আমাদের উপর আদেশ হলো তোমরা বাই রোড টাঙ্গাল হয়ে ঢাকা পৌঁছো। আমরা মধুপুর পার হওয়ার পরে দেখলাম ছত্রিশ সেনারা নামতেছে আর পাকিস্তান আর্মির লোকজন দুপাশের গ্রামে চলে গেল, দুই তিন চার মাস ধরে চলে গেল। এইভাবে আমরা যেতে যেতে আমরা পৌঁছতাম কালিয়াকোট নবীনগর, ওই দিন যাওয়ার পথে ওই দিন সারেন্দ্র হয়, তখন কিন্তু আমরা এই নবীনগরের মাঝখানে লেক রোডের মাঝখানে আমরা অবস্থান করছি। তারপরে আবার আসলাম আমাদের এখানে, আমরা উঠলাম আমাদের ট্রুপ নিয়ে উঠলাম আমরা পার্লামেন্ট, এই যে এখন যে পার্লামেন্ট আছে তার পাশে অনেকগুলো অফিসারদের বাড়ি ছিল। কয়েকদিন পরেই দুই তিন বা তিন দিন বিশেষ করতে হয়নি, আমাদের অর্ডার হলো গো ব্যাক টু মাইনসে। আমি আবার আমার প্রফেশনে তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন কথা করতে, এই যে টাকা পয়সা খরচ করে পায়খানা দেয় এগুলো সব সবাই, যেহেতু আমি সবাই বয়স্ক এই মুক্তিযুদ্ধ থেকে বেছে বেছে মিলিশিয়া নেয় মানে বিডিআর ক্যাম্পে করা হলো রক্ষীবাহিনী করা হলো। আমি আবার আমার প্রফেশনে জামালপুর ফলো করা যান, তারপরে এই পুলিশ সার্ভিস আমি সেভেন হিস্ট্রি মানে বাংলাদেশের পুলিশ সার্ভিসের প্রথম ব্যাচ মুক্তিযুদ্ধের ব্যাপারে বলেন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট বঙ্গবন্ধুর মামলা শুরু করা আমাকে এই মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে বলছে এইটার চিফ ইনভেস্টিগেটর করা, তখন আমি ওইটার চিফ ইনভেস্টিগেটর এই বঙ্গবন্ধুর মামলা করে আমি রিটায়ার করেছি। এখন এই যে মুক্তিযুদ্ধের অপরাধী যারা ছিল বঙ্গবন্ধু অপরাধী এই গভর্নমেন্ট যখন 2008 সালে তখন এই দেখলাম এই পার্লামেন্টে প্রথম পার্লামেন্টে পাশ হলো এই আইনটি কিন্তু আগেরই ছিল দালাল আইন, আর এটা ছিল বিশেষ করে POW পাকিস্তানি সেনাবাহিনী যারা অত্যাচার অনাচার অপরাধ করে, তখন 2008 সালে যখন হলো তখন
সর্বপ্রথম অধিবেশনে 2008 সালে সর্বসম্মতি সিদ্ধান্ত একটা চেয়ারম্যান করা হবে। ইতিমধ্যে এই প্রসিকিউটার যে রানাবাবু যেন প্রসিকিউট করা হয় কিন্তু সাহেব বলেন আরেকজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন মতিন সাহেব বলেন এই মতিন সাহেবকে চিফ ইনভেস্টিগেটর করা হবে। এখন কিছুদিন যাওয়ার পর দেখা গেল মতিন সাহেব এই ছাত্র সংগঠনটা আরও এস্টাবলিশ হলো যখন মাননীয় শিল্পমুখ জাহুল হোসেন আমার সাহেব বলে ফেলেন হ্যাঁ সে আমার সঙ্গে নির্বাচন করছে একটা ইসলামী ছাত্র সংঘ। এটা বিশাল আলোচনা সমালোচনা স্বাধীনতা সম্পর্কে শক্তি হতে কেন একজন স্বাধীনতার বিরোধী শক্তিকে একজন চিঠি বিস্তৃত করা তখন ডাক সেখানে সাবেক সচিব ছিলেন রেজাউল হায়াত সাহেব জেনারেল হারুন সাহেব ওনারা ছিলেন সেইখানে কথাবার্তা হচ্ছে জানুয়ারি 11 তারিখে গেজেট কনফারেন্স হলো আমাকে জ্যেষ্ঠতম কর্মকর্তা আমি কিন্তু রিটায়ার্ড সেনা ডিআইজি স্যার আই নট এ ডিআইজি আমার র্যাঙ্ক স্ট্যাটাস দিতে হবে আইজি। আমি আসার আগে কাজটা কিছুটা কিছুটা শুরু হয়েছে এই কাজটা শুরু করার প্রধান প্রধান মানে একটা সবচেয়ে বড় কথা আমরা স্বাধীন হওয়ার পরপরে যে 40,000 লোক কেনেছিল তার একটা পর থাকবে যে দুঃখের কথা হবে কোনো জায়গায় কোনো কারাগার আমাকে কোনো তথ্য দিতে পারে কারণ মামলা কোথায় আছে মামলাটা হয় থানায় এই দালালাইনে মামলা হয়েছে কোথায় থানায় তার তো সব কিছু রেকর্ড করতে থাকার কথা একটা জেনারেল রেজিস্টার আছে তার নাম উঠবে কেস নাম্বার বলবে সব খুব কম জায়গায় পেয়েছে কাস্টোরিয়ান অফ রেকর্ড কিছু পারে যাকে এই তথ্যপত্র সংগ্রহ করার জন্য আমরা বিভিন্ন কংগ্রেসের লাইব্রেরিতে আমরা রেফারেন্স করেছি বইপত্র পেপার আনার জন্য নিউ ইয়র্ক টাইমস আনার জন্য লন্ডনে পাঠিয়েছি ফরেন অফিসের মাধ্যমে আর বিদেশে কিছু 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 গবেষণামূলক কাজ আমাদের দেশে করেছে বই যেমন পাকিস্তানি জেনারেলরে অনেক বই লেগেছে নিয়াজি বই লিখেছে খালেদ সিদ্দিক একটা বই আছে এই সমস্ত বই তারপর সবচেয়ে বড় যে আলবদর যে নামটা আলবদরের একটা বই হয়ে বই একটা বই আমরা মুক্তিযুদ্ধে জাদুঘরিকে দেখলাম এটা একটা অংশ আছে তো মূল বই তো আমাকে পেতে হবে সেই মূল বই আমি পেলাম সে পাকিস্তানে আমাদের ফরেন অফিসের সঙ্গে যোগাযোগ করে মানে হাই কমিশনে ছিলেন আমার বন্ধু তখন এগুলো দেখলাম যে এই আলবদরের কাহিনী পূর্ব কাহিনীর মধ্যে লেখা আছে এটা কিন্তু একবার বাহিনীর মতো রাজাকার একটা সরকারি বাহিনী ছিল তার একটা ডিসিপ্লিন ছিল আর আলবদর হলো একটা প্রাইভেট বাহিনী যেটা সবচেয়ে বেশি মারাত্মক তাদের কোনো জবাব দিতে ছিল না এই জন্য ধরে ধরে এনে এই জবাই করেছে গুলি করে মেরেছে এই আলবদরের উৎপত্তিটাই হলো জামাল 25শে মার্চের আলবদর সৃষ্টি হয় আলবদর সৃষ্টি হয়েছে মেতে আলবদর নৃশংসতা এই কামরুজ্জামান কাদের মোল্লা হ্যাঁ এরা হলো ডাইরেক্ট অ্যাকশনে ছিল এই 1973 আইনটা হলো শুধু যে করে সে অপরাধী না যে সাহায্য করে তাকে সম অপরাধী আমাদের দেশীয় আইনও তাই আছে এটা হলো আমি যদি কোনো ডিসিপ্লিন অর্গানাইজেশনে কমান্ডার হয়ে থাকি আমার অধীনস্থ কোনো কর্মকর্তা বা সিপাহি কোনো অপরাধ করে থাকে এবং সেটা আমি জানি তার কোনো ব্যবস্থা আমি নেই নাই আমি সেই অপরাধে অপরাধ আমি তো এইভাবেই কিন্তু আমরা এই মামলাগুলো করেছি কাদের মোল্লাকে আমরা প্রমাণ করেছি সে নিজে কাজ করে কামরুজ্জামান নিজে করেছে নিজামেরও পাই পেয়েছি যে সে নিজে তাকে মারেছে গোলাম আজম হোসেন যে কাউকে আমি প্রমাণ করতে পারি নাই সেগুলি গুলো পারছে এইটা প্রমাণ করতে পারছে কী প্রমাণ করি সুপিরিয়ার রেসপন্সিবিলিটি এটা আমরা প্রমাণ করেছি সেই অপরাধে সাজা হয়েছে তখন আমি যখন জয়েন করি তখন মামলার সংখ্যা ছিল 425 কি 426 কেউ বিশ্বাস করে নাই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকে ফাঁসি হবে কেউ বিশ্বাস করে নাই যে কাশিম আলীর মতো লোকে ফাঁসি হবে নিজামীর ফাঁসি হবে কামরুদ্দিনের ফাঁসি হবে বিশ্বাস করে নাই আর রেপ ভিকটিম তো স্বাধীন হওয়ার পরে বিভিন্ন দেশ থেকে ডাক্তার এসেছে এই জন্য বলি না আমরা 4,500,000 মহিলা নির্যাতিতা বলি না এবং অস্ট্রেলিয়ার পরে ডক্টর ডেভিস বলে একটা ছিল তিনি এসেছিলেন একটা টিম নিয়ে এরকম অনেকেই আছে রেকর্ড আছে এটা কিন্তু রেকর্ডবিহীন নয় 4,500,000 রেপ মানে ভায়োলেটেড তার মধ্যে তো 2 লক্ষ লোক বলে অ্যাবর্শন হয়েছে অনেক দুগ্ধ শিশু জন্ম হয়েছে সেটা আমরা জানি এখন যে ভিকটিম কেন কেন ভয় করাটাই তো স্বাভাবিক 75 এর পর থেকে
একটা বিপরীতমুখী রাজনীতি আমাদের দেশে চালু করা হয়েছে এবং তারা ক্ষমতায় চলে যেতে 21টি বছর। আমার যে মহিলা রেপ হয়েছে, যে মহিলা ভায়োলেটেড হয়েছে, গরিব মানুষ খেতে পারে না, কিচ্ছু নেই, চাল চলা নেই, বিধবা পল্লিতে যান, ইয়ে দেখেন লালতাবাড়ি সোহাগপুরের বিধবাবাড়ি দেখেন, সিরাজগঞ্জে একটা বিধবা পল্লী আছে, ইয়ে দেখেন অত্যন্ত গরিব। এক সাক্ষী কেশবপুরের দিয়েছে, সে সাক্ষী এখন সে ভিক্ষা করে। তা আদালতের সামনে যখন আমরা তুললাম, মামলাটা তুললাম, আদালতেই বললো যে কি আমার কথা, সে তো মুক্তিযোদ্ধার থেকে আরও বড় বড় মুক্তিযোদ্ধার দাবিদার। তখন তার অবজারভেশন দিল, গভর্নমেন্টকে বললো তাকে মুক্তিযোদ্ধার সম্মান মান এবং আর্থিক সহায় যা আছে তাকে দিতে হবে। অনেক সময় আমরা পেয়েছি যে আমাদের দিনের বেলা আমাদের সাথে দেখা করতে আসে না, রাতে বেলা আসে, তারপরে বলে যে আমাকে এমনও পেয়েছি আমাদের, আমি যে আমি এটা জানলাম কিন্তু আমাকে স্যার সাক্ষীর জন্য ডাকেন, তারপরেও স্বার্থ প্রমাণ। আর এর মধ্যে আপনার ইন্টারন্যাশনাল ব্যাপার আছে, আন্তর্জাতিক একটা অবজারভেশন আছে, কিন্তু আমরা যে পারি ফেয়ার এটা দেখাইছি। ফেয়ার কেমন, এক নম্বর হলো দিস ট্রাইব্যুনাল তিনজন জাজ বসে, তারা কারা মুনসেফ না, তারা এস্টেন জাজ না, ডিস্ট্রিক্ট জাজ না, তিনজনই সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের জাজ তিনজন। আর হাইকোর্ট ডিভিশনে কিন্তু দুইজনে জাজ আছে, সিঙ্গল বেঞ্চ জাজও আছে, এর থেকে বড় কী হতে পারে? একটা এত ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে ফেয়ার ট্রায়ালের জন্য, দেওয়া হয়েছে না? আসামি দ্রুত অপরাধী নভেম্বর ট্রাইব্যুনাল হয়েছিল, এটা কোনো আপিল ছিল, আমাদের এখানে আপিল দিয়েছে, এখন তাদের সাক্ষী দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের দেশীয় আইন দিয়ে এই ট্রায়ালটা আমরাই কিন্তু প্রথম শুরু করেছি, আমাদের 73 আইনটাই কিন্তু পৃথিবীতে ফার্স্ট কোডিফাইড ল অন ক্রাইম ইনস্ট্রুমেন্ট, আগে কিন্তু এই আইন ছিল। জেনোসাইড কথাটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে বিচার হয়েছে, জেনোস গণহত্যার বিচার করতে হবে, হত্যা বিচার হয়েছে, কিন্তু এই জেনোসাইড ওয়ার্ডটাই 1949 জেনেভা কনভেনশনে এটা যুক্ত হয়েছে। এরপরে আমরাই প্রথম আমাদের আইনে এই আমাদের যারা আইনটা প্রণয়ন করেছেন তাতে এটা যুক্ত হয়েছে। তো এখন তো দেশবাসী আমরা তো মোটামুটি একটা পর্যায়ে অবশ্যই আছি, আমাদের কাছে এখনও বললাম যে মানুষ আস্থা থেকে চটে এসেছে, এখনও মানুষ অভিযোগ নিয়ে আসে, আমরা অভিযোগ গ্রহণ করি, আমাদের কাছে এখনও 650 করে অভিযোগ আছে, এখনও এখন প্রশ্ন আসতে পারে কতদিন লাগবে সে উত্তর আমিও দিতে পারবো। বর্তমান বাংলাদেশ সার্বিকভাবে মুক্তিযুদ্ধের পর থেকে এখন কি অবস্থা, বা আপনি কি মনে করেন? সার্বিকভাবে বলি শত্রুপক্ষকে দুর্বল ভাবার জন্য, ওরা আমাদের পক্ষের থেকে ওই পক্ষ আর্থিকভাবে অনেক শক্তিশালী, এখন বর্তমান সাম্প্রদায়িকতা দিয়ে জঙ্গিবাদ দিয়ে আমরাও গুরুত্ব পাব, এই সাম্প্রদায়িকতা দিয়ে ধর্মান্ধতা দিয়ে এই তথাকথিত ইসলামিক স্টেট এই পৃথিবীর সভ্যতাকে বিলীন করার জন্য যথেষ্ট। এই যে আমাদের দেশে ধর্ম প্রচার করতে 360 উনি আসছিলেন আমাদের দেশে, বিভিন্ন জায়গা হলো ওনাকে তারা মারছে, ওনাদের আচরণে ওনার ব্যবহারে মুগ্ধ হয়ে এই দেশের লোকদের কনভার্সন, আবার কনভার্টেড হচ্ছে, নাহলে আমরা তো যাবোই, মানবতা যাবে মানে রাষ্ট্র নামে একটা যন্ত্রই থাকবে না, এইটাকে আমাদের প্রথম জাতীয় সমস্যা, আমাকে মূল জায়গায় একত্র হইতে হবে। এক কথা, দিস ইজ বাংলাদেশ, দুই আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আমাদের জাতির প্রতিষ্ঠাতা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর, এই তিনটা কথা এক আইসে তুমি রাজনীতি করো, আমিও তোমার দলে জয়েন করতাম। নতুন প্রজন্মকে আপনি কি বলবেন? এই যে ইসলাম শিক্ষা, এই যে মাদ্রাসা শিক্ষা বা যে সমস্ত শিশুদের শিক্ষা দেওয়া হয়, এই কথাগুলো বলতে হবে যে সঠিক ইসলাম এটা, তোমার ইসলাম এটা, ঠিক আছে না? ইসলাম প্রচারটা এত ইসলাম তো হয়েছিল মক্কা শরীফে, নাকি বলে কুরাইশী বংশের ছোট্ট একটা, আজকে এই 1000-10000 লোকের থেকে আরম্ভ করে আজকে 150 কোটি কীভাবে হইল, কীভাবে হইল, এই যে জবগিরা হয়েছে, এটা বুঝাইতে হবে সকলেই আল্লাহর সৃষ্টি, সকলেই হায়াত দেওয়ার যতদিন আছে তাকে বাঁচতে হবে, মানবতা বোধে তোমাকে বিশ্বাস করতে হবে, এই যে মানবতা বোধে বিশ্বাস করলেই আল্লাহকে মানা হবে, তুমি অন্য কাউকে মারা হতে দেবে না, এই জিনিসটাই আমাদের নতুন প্রজন্মকে এখন আর চোখ মানে বক্তৃতা দিয়ে শোনা, হাতে কলমে শেখাইতে হবে।